তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছে আপনাদের জন্য যারা অ্যাকচুয়াল ভাবছেন যে বাড়িতে বসে একটা জামা কাপড়ের ব্যবসা করবেন উইদাউট দোকান কোনো দোকান ছাড়াই এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা টাইম দিয়ে দেখুন ট্রাস্ট করুন এই ভিডিও প্রত্যেকটা ইনফরমেশান পাবেন কিভাবে একটা দোকান ছাড়া আপনি শাড়ির ব্যবসা করতে পারবেন বাড়িতে বসে মহিলা হতে পারেন ছেলে হতে পারেন কীভাবে করতে পারেন তার সম্পূর্ণ আইডিয়া দিচ্ছি তো শেষ পর্যন্ত দেখুন প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একজন হোলসেলার খোঁজা আপনাকে জামা কাপড়টা কে দেবে আপনি শাড়ি নেন বা জামা বিক্রি করুন বা শাট বিক্রি করুন সেই হোলসেলারটা ফাইন্ড করা অ্যাকচুয়ালি আমি আপনাকে সাজেস্ট করব এই মুহুর্তে যদি আপনার টোটালি দোকান নাই বা আপনি কোথা থেকে আনবেন ভাবতে পাচ্ছেন না একটা মাথায় রাখুন আপনি মংলাহার জানেন বা আপনি বাজার জানেন ওখানে যেতে পারেন এছাড়া আপনি শান্তিপুরে গিয়ে বিভিন্ন দোকানে দোকানে দেখতে পারেন যে ওখানে শাড়ির দাম কেমন বা জামা কাপড়ের দাম কেমন তো ওখানে বুঝে আপনার যেখানে দাম কম হবে সেখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন তো প্রথমে আপনি হোলসেলার খুঁজলেন এবং সেখান থেকে একটা ধরুন পাঁচ দশ হাজার টাকা একটা মাল কিনে আনলেন আর এখন দুর্গাপূজার টাইম এই মুহুর্তে বেস্ট হবে সেকেন্ড যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যেহেতু আপনি বাড়িতে বসে এটা করছেন তো আপনাকে একটা ফেসবুকের পেজ খুলতে হবে আপনাকে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে হবে এবং একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে ঠিক আছে এই তিনটে জিনিস খুললেন এবং সেখানে আপনি কন্টিনিউ পোস্ট করতে থাকলেন শর্ট ভিডিও কন্টিনিউ আপনি ছোটোখাটো লং ভিডিও পোস্টার কন্টিনিউ পোস্ট করতে থাকলেন এবং আপনার অটোমেটিক্যালি আপনার যে জানা পরিচিত যতজন আপনার ফেসবুকের প্রোফাইলে আছে সে তাদেরকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো উচিত বা এক্সেপ্ট করা উচিত তাদেরকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো উচিত বা এক্সেপ্ট করা উচিত এবং আপনার ফেসবুক প্রোফাইলে পাঁচ আর টোটাল যে ফ্রেন্ড করে নেওয়া উচিত এবং সেই ফেসবুক প্রোফাইলেও কন্টিনিউ ভিডিও দেওয়া উচিত এবার যখন আপনার পেজ থাকবে ইনস্টাগ্রাম প্রোফাইল থাকবে প্রোফাইলে আপনি ছাড়ছেন ফেসবুকে ইউটিউব থাকবে তো ধীরে ধীরে ওখানে রিচ বাড়বে এবার যখন আপনি সেই শাড়ি বা ব্লাউজ বা জামা নিয়ে আপনি দেখাবেন সেখানে কিন্তু মানুষ অর্ডার দেবে অটোমেটিক্যালি বুঝতে পেরেছেন তৃতীয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটাও ইন্টারেস্টিং মেক লাইভ ভিডিও আপনাকে শুধু এই ফেসবুক পেজ প্রোফাইলগুলো হবে না আপনাকে প্রোফাইলে লাইভ ভিডিও করতে হবে এবং বিভিন্ন পেজ আছে যেখানে ফলোয়ার লাখে বিভিন্ন গ্রুপ আছে যেখানে ফলোয়ার লাখে আপনি ওখানে পাঁচশো হাজার টাকা দিয়ে লাইভ ভিডিও করতে পারেন এবং আপনি যখন লাইভ ভিডিও করবেন সাপোজ আপনি এই জামাটা সেল করছেন এই জামাটা পরে দেখাচ্ছেন বা এই জামাটা দেখাচ্ছেন আপনি শাড়ি সেল করছেন শাড়ি দেখাচ্ছেন এবং ওখানে যখন নিচে আপনার নাম্বার দেওয়া থাকবে মানুষ আপনাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে ফোনপের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে এবং সেখান থেকে আপনি ডেলিভারি করতে পারেন আমার এখানে একজন বেলধার একজন ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল এবং শান্তিপুরের ম্যাডামের কন্ট্যাক্ট করেছিল ওরা শুধু এরকম লাইভ ভিডিও করেই মাসে লাখ টাকার উপরে প্রোডাক্ট বিক্রি করে দেয় এবং সেখান থেকে তার পঞ্চাশ হাজার টাকা প্রফিট থাকে বুঝতে পেরেছেন তো বাড়িতে বসে শাড়ির বিজনেস করাটাও একটা বিশাল বড় বিজনেস অ্যাডভান্টেজ আপনি যদি মহিলা হন দ্যাটস ভেরি গুড আপনার ক্ষেত্রে তো জামা কাপড় বিক্রি করা খুবই ইজি হবে আপনি ফেসবুকে ফলোয়ার বাড়াবেনও খুব ইজিভাবে ফেসবুকে আপনার ইউটিউবে ফলোয়ার বাড়াবেন ইজি করে আপনি লাইভ ভিডিও করবেন ইজি করে আপনি জাস্ট পরে দেখাবেন ব্যাস সিম্পল বহু প্রচুর মহিলা আছে অর্ডার দেওয়ার জন্য এখন ট্রাস্ট জেনারেট মার্কেটিং হয়েছে মানুষের প্রতি ট্রাস্ট জেনারেট করতে হবে বুঝতে পেরেছেন চতুর্থ যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে সাপোজ শাড়ি বিজনেস আপনি করছেন ইনিশিয়ালি আপনি দহা টাকার মাল নিয়ে চলে এসছেন তো আপনাকে কি করতে হবে ইনিশিয়ালি বুস্ট দেওয়ার জন্য আপনাকে তিনটে জিনিস করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে তিনটে জিনিস যেটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাড করবেন ইনস্টাগ্রাম অ্যাড করবেন আর হচ্ছে পারেন যদি আপনি স্ন্যাপচ্যাট অ্যাড করতে পারেন এবার আপনি ফেসবুক অ্যাড চালাতে জানেন না আপনাকে ফেসবুক অ্যাড চালানো শিখতে হবে আপনাকে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের চালানো শিখতে হবে আপনি লাইভ ভিডিও করলেন সেই লাইভ ভিডিওটাকে আপনি প্রমোশন করবেন লাখ লাখ মানুষ দেখবে লাখ লাখ মানুষ দেখ দেখবে সেখান থেকে আপনার সেল আসবে রিসেন্ট একটা ম্যাডামের সঙ্গে কথা হয়েছিলো ওই কাঁথির ম্যাডাম ও কি করে ও ভিডিও করে বড় ভিডিও ওই বড় ভিডিওটাকে লাইভ চালিয়ে দেয় ব্যাস সেলের বোন না বলছে প্রত্যেক দিন আমার কুড়িটা পঁচিশটা করে অড়ার পরে এবং সেই কুড়িটা অড়ার থেকে আমি প্রত্যেক দিন আমি দু হাজার তিন হাজার টাকা করে কামিয়ে নিই তো বুঝতে পেরেছেন আপনি অনেকটা পিছিয়ে আছেন বা আপনি যদি ভাবছেন যে আমি চালু করব বা অনেক দিন ধরে ভাবছেন যে আমি করতে পারছি না কীভাবে করব। এটাই আপনার কাছে গোল্ডেন অপরচুনিটি স্যার বা ম্যাডাম যেই দেখছেন বাড়িতে বসে আপনি স্টার্ট করতে পারেন খুব ইজিভাবে বুঝতে পেরেছেন বাড়িতে যদি আপনি কোনো ছেলে দেখছেন আপনার বোনকে লাগাতে পারেন আপনার স্ত্রীকে লাগাতে পারেন আপনার যে বাড়িতে মহিলা আছে বা মেয়ে আছে তাদেরকে দেখিয়ে কেননা এটা তো বেশি ফ্যাশান টাইপের প্রোডাক্ট মহিলারাই কেনে তো মহিলাদের দেখিয়ে যে এইটা শাড়ি এইটা জামা এইটা ফ্রক এরকম দেখিয়ে ওটাকে সেল করতে পারেন দ্যাটস ভেরি গুড হবে এবং ফেসবুক অ্যাড যদি আপনি নিজে শিখেন তবে তো ভেরি গুড আদারওয়াইজ আমাদের একটা লাইভ ক্লাস হয় যেটা আমার চার বছরের এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে তো যেখানে আমি মার্কেটিং নিয়ে চার বছর ছিলাম আমি লাইভ ক্লাস অটোমেটিকলি করছি তো আপনি যদি চান আমাদের কাছে লাইভ ক্লাস করতে পারেন তো একটা কোর্সের ফিজ আছে নিচে নাম্বারে আপনি কন্টাক্ট করবেন কোর্সের ফিজ কত কি ব্যাপার সমস্ত কিছু আনতে পারবেন পঞ্চম যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটাও ইন্টারেস্টিং সেটা কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং হোয়াট ইজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং বর্তমানে ইউটিউবে প্রচুর চ্যানেল আছে ফেসবুকে প্রচুর চ্যানেল আছে ইউনো যেখানে পার ভিডিও লাখে ভিউ হয় তো আপনি দেখবেন যেই সমস্ত চ্যানেল শাড়ির দোকানের ভিডিও বানায় বা শাড়ির ভিডিও বানায় আপনি ওদেরকে ডেকে নিয়ে এসে আপনি ভিডিও করতে পারেন সিম্পল ভিডিও করলেন এবার মাথায় রাখুন এবার আপনি কন্টিনিউ ভিডিও করতে থাকলেন ওখানে ভিউ বাড়লো সেখান থেকে সেল এলো একটা ভিডিও করতে হয়তো তিন হাজার টাকা চার হাজার টাকা লাগবে চার হাজার টাকা ভিডিও দেখে আপনি সেখানে কুড়ি হাজার টাকা নেন করছে শান্তিপুরের দিদিটা করছে এভাবেই কামাচ্ছে সে এভাবেই তার কাছে ধরুন প্রত্যেক মাসে সে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা উপার্জন করে নাই আমি কোনো ফেক বলছি না যদি পারি তার সঙ্গে আমি একবার পডকাস্টের মতো করব। ঠিক আছে বাড়িতে বসে জামা কাপড়ের ব্যবসা বা কোনো মহিলা আছে বাড়িতে বসে কি করব এটাই গোল্ডেন অপরচুনিটি দুর্গা পুজোর সময় যদি আপনি বাঙালি মেয়ে হন আমি জানি না আপনি বাঙালি নাকি যদি আপনি বাঙালি হন তবে এই দুর্গা পুজোর সময় ভালো যদি আপনি ইন্ডিয়ান হন তবে এই দিওয়ালির আগে আগে আপনি যদি করেন ইটস ভেরি গুড গোটা সারা বছর তো চলে এটা কোনো ব্যাপার না কিছু ইউনিক জিনিস যদি আপনি নিয়ে আসবেন দেখুন এটা নিয়ে এসছি তো এখন লাইভ ভিডিও যখন করবেন না আপনার প্রতি মানুষের ট্রাস্ট বাড়বে আর ওখান থেকে কিনবে বিশ্বাস করুন জাস্ট বিশ্বাস করুন কাজ স্টার্ট করে দিন দেখবেন ওয়ান স্টেপে গান আমি একটা আজকেই সকালে কথা শুনেছিলাম যে জোহর যে ফাউন্ডার অ্যাকচুয়ালি বিলিয়ন ডলার কোম্পানি সে সবসময় বলে যে প্রথমে আপনাকে স্টার্ট করতে হবে যে একটা ওয়ান উইকের একটা স্লট রাখতে হবে সেই এক সপ্তাহে আপনি বলুন যে আমি এই 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 স্টেপ করবো করবো ধরুন এক সপ্তাহে আপনি ফেসবুক পেজ করলেন আপনি হোলসেলের সঙ্গে যোগাযোগ করলেন আর আপনি দু একটা ভিডিও বানালেন ব্যাস প্রথম স্টেপে গলার সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এভাবে আপনি এ দেখবেন একটা বিজনেসও খোলে যাবে এবং সেখান থেকে উপার্জনও হবে বুঝতে পেরেছেন লাস্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্ট আপনাকে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং আপনি এই বোতল সেল করতে পারেন বা আপনি জামা সেল করতে পারেন বা ঘড়ি সেল করতে পারেন আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ড একটা ক্রিয়েট করে দিতে পারেন না ম্যাডাম হোয়াট ইজ পার্সোনাল ব্র্যান্ড আপনি নিজেকে দেখাচ্ছেন কন্টিনিউ পোস্ট করছেন কন্টিনিউ ভিডিও করছেন মানুষ আপনাকে ট্রাস্ট করে নিচ্ছে আপনি ব্লগ করুন ব্লগ করলে মানুষ ট্রাস্ট করছে ট্রাস্ট করছে সেখান থেকেই সেল আসবে যে এই দিদিটা ভালো এই ম্যাডামটা ভালো এই প্রোডাক্ট সেই ভালো দেখায় আজ আপনি আমার ভিডিও দেখছেন কারণ আপনি আমাকে ট্রাস্ট করছেন না এ ছেলেটার মধ্যে কিছু না কিছু জ্ঞান আছে ঠিক আছে তাই আপনি ভিডিওটা দেখছেন সেরকম আপনি যখন কন্টিনিউ মানুষকে দেখাবেন না আপনি কন্টিনিউ মানুষকে যখন শো করাবেন দেখুন এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আমি ইউজ করি তো মানুষ আপনার থেকে প্রোডাক্ট নেবে ম্যাডাম কেন নেবে না বুঝতে পেরেছেন এই হচ্ছে ব্যাপার তো আমি আপনাকে রিকোয়েস্ট করব সাজেস্ট করব যেই ভিউটা দেখছেন আপনি চাইলে আজ থেকেই স্টেপ নিয়ে নিতে পারেন আপনি ফেসবুক অ্যাডের মাধ্যমে ইনিশিয়াল বুস্ট নিয়ে আসতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে যেখানে ইনিশিয়ালি সেল হবে আপনি নিজে শিখুন ফেসবুক অ্যাডস তার জন্য নিচে নাম্বারে আপনি কল করতে পারেন এবার ব্যাপার আছে যেটা কি করে আপনি ইমপ্লিমেন্ট করবেন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা তো আপনার ওপর পুরোপুরি আমার দায়িত্ব হচ্ছে আপনাকে জাস্ট দেখানো এবার পুরোপুরি দায়িত্ব আপনার তো স্টার্ট করুন আপনার দিন হয়তো আজ থেকেই ভালো স্টার্ট হবে ভালো থাকুন আনন্দে থাকুন আর একসঙ্গে বলুন সবাই একসঙ্গে বলুন জয় হিন্দ